তেলিয়ামুড়া মহকুমার বাইশঘোড়িয়া এলাকাটি কৃষি প্রধান এলাকা। এই এলাকায় বসবাসকারী 90% পরিবারই কৃষির উপর নির্ভরশীল। এলাকার প্রত্যেকটি পরিবারের দাবি ছিল খোয়াই নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ। তাই তাদের দাবি অনুযায়ী তেলিয়ামুড়া পূর্ত দপ্তর থেকে পাকা সেতু সহ রাস্তা নির্মাণ করা হয়। তবে কয়েক মাস রাস্তাটি ভালো থাকলেও মাস খানেক আগে রাস্তার এক পাশ ধরে ভাঙতে থাকে। গত কিছুদিন ধরে পাকা সেতুর সংযোগস্থলে রাস্তাতে ভগ্ন দশায় পরিণত হয়েছে। এর ফলে যানবাহন চলাচলে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে এলাকাবাসী সহ যান চালকদের অভিযোগ। কিছুদিন ধরে ওই এলাকায় যান দুর্ঘটনা ঘটে চলেছে অবিরাম। বিশেষ করে ওই এলাকাটি কৃষি প্রধান হওয়াতে কৃষিজ ফসল বাজারজাত করতে পারছে না কৃষকরা। এই রাস্তা দিয়ে যান চলাচল করতেও নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যান চালকদের। এক যান চালক জানায়, তখন পাকা ব্রিজ হয়েছে, পাকা ব্রিজ দেওয়ার পরে তো আমাদের খুবই ভালো হয়েছে, সুবিধা হয়েছে। সুবিধা হইলে ওইসব কথা ঠিক আছে, কিন্তু ব্রিজের ওই ফারের কাজটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এফারের কাজটা ব্রিজটা হওয়ার কিছুদিন পরই এই জায়গাটা জল নাই না, জায়গাটা ভেঙে গেছে। ছিল মনে হয় সাইড ওয়াল দেওয়ার, সাইড ওয়ালটা দিছে না, বোল্ডার দেওয়া হয়েছে। বোল্ডারে তো থাকে না, বোল্ডারের ফাঁকে দিয়ে জল নাইমা জায়গা, নাইমা এদিকে এদিকে ভেঙ্গা জায়গা। বাঙনের পরে তো ওখানে বিরাট বাঙন দেখা দিয়ালে, ওখানে যাতায়াত করতে খুব অসুবিধা। এটা কুমসুমা ভেঙ্গা পড়া জায়গা, এটার কুমসি একদম রাস্তা পুরো ব্লক হয়ে যাবে। এলাকাবাসীদের অভিযোগ, নির্মাণ কাজের শুরু থেকে নিম্নমানের করা হয়েছিল। এ নিয়ে এলাকার কয়েকজন মিলে অভিযোগে জানালেও ঠিকাদার তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি। ফলে নিম্নমানের রাস্তা নির্মাণের খেসারত দিতে হচ্ছে এলাকাবাসীদের কয়েক মাসের মধ্যে। এলাকাবাসীদের বক্তব্য অতি সত্ত্বর, যদি রাস্তাটি সংস্কার না করা হয় তবে তেলিয়ামুড়ার সঙ্গে ও এলাকার সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।